কি পরিমানে বর্ষা হচ্ছে, সব কুয়াশা কুয়াশা হয়ে গেছে সব জায়গা। তাহলে একটু কম লাগতেছে, উপরে ফাঁকা তবুও ভাই কম লাগতেছে। ও দেখো ওই যে ভাই খেলা দেখতে গিয়ে আবার ফাঁসে গেছি। যাই হোক ভাই, এই জায়গায় থাকে হালকা পাতলা কম লাগতেছে, তাও পড়তেছে ফাঁকাতে। ভাই ঘোরার ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টিতে, তো কিছু করার নেই। আর ভালো মতো হচ্ছে তো, এখান থেকে ভিউটাও ভালো পাচ্ছে ওখানের দিকটা। আর ভাই তো আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে ভাই এখন দশটা সাড়ে দশটা বাজে মেবে, তো একটু আগে পড়ে আসলাম, আর পড়া ছিল আটটা থেকে। ভাই ভোরে একবার উঠেছি, উঠে ভাই আবার ঘুমিয়ে গেছি, বাট উঠে দেখি ভাই 8:15 হয়ে গেছে, তাড়াহুড়ো করে পড়তে গেছি, ভিডিওই অন করেনি। তো যাক আসলাম, এসে ভাই পান্তা খাচ্ছে, পান্তা খাওয়ার জন্য ভাই ঘরে যাচ্ছি না। এরপরে এর কারণ হচ্ছে পান্তা অল্পই আছে, এই কারণে ভাই এখানে বসে খাচ্ছে। আর তো খেয়ে দেয় নি, তারপরে আবার কলেজে কিছু দরকার টরকার আছে। আর ভাই আজকে পুরো মানে ওয়েদারটা আজকেও মেঘলা, তো যাই হোক ভাই মেঘলা চলুক, আর আমি খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কলেজে যাব। তো চলো, যাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। A few moments later. ও এখন যাচ্ছি কলেজে, আর ভাই সে পড়েছে, আবার ঘুমিয়ে গেছি, আর আমাদের ঘরে আরেকজন মেম্বার জয়েন হয়েছে, তো তিনজনই ভাই ঘুমাচ্ছিলাম উদম ঘুমানো। তো যাই হোক এখন ভাই কলেজে যাচ্ছি, আর কলেজে একটু কাজ আছে, মানে হালকা পাতলা কাজ আছে, তো ওই কাজটা মিটিয়ে আবার ভাই এক্ষুনি ঘরে আসবো। এসে ভাই একটু পড়াশোনা করতে হবে, পরীক্ষা হয়েছে গেছে, বেশি পড়তে হবে, এই কারণ ভাই পড়াশোনা করেই নি আমি এতদিন, পরীক্ষা ভাই রুটিন দিয়েছে, এরপরে পড়তে হবে। তো যাই হোক, আর আকাশ পুরো মেঘলা মেঘলা আছে, তো ওয়েদার ভাই ভালো পেয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, আর কাজও ছিল না সেই কারণে, মানে এরকম ফ্রি ভাই আর মনে হয় না থাকতে পারবো। আর কলেজে, হ্যাঁ কলেজে ভাই আর 2-3 বার লাস্ট আছে, এরপরে আর যাওয়া হবে না। আর চলো কলেজে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর আমি এই সাইড দিয়ে আসলাম, ওই সাইডে হচ্ছে গাড়ি জ্যাম আছে, মানে আমাদের ওই সাইড দিয়েও যাওয়া যায়, ওই সাইডে হচ্ছে গাড়ি জ্যাম আছে, এই কারণে ভাই ওই সাইড দিয়ে যায়নি, এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। 2000 years later. আরে যাবো এই রাস্তা দিয়ে যাবো, আর এই রাস্তায় জ্যাম এই জায়গায়। তো যাই হোক ভাই, ওই রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর এই কারণে আবার সেই একই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। আর যেটা ভাই 11:30 গেছি, আর বাড়ি আসছি ভাই 1:30। ভাই পুরো একদম কি লাইন দেখতে পাচ্ছ, সামনে কতটা লাইন, আর পিছনেও ভাই একই লাইন। আর যাই হোক আমি আরও পিছনে ছিলাম, বাট অনেকটাই লাইন এগিয়ে আসছে। আর যাই হোক ভাই বাড়ি যাচ্ছে, এবার ভাই স্নান ভাত করতে হবে। আমি মনে করলাম যে এই বেলায় যাচ্ছি ভাই একটু ফাঁকা পাবো, বাট গিয়ে দেখি ভাই পুরো একদম ভর্তি। তো যাই হোক ভাই ঘরে যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো ঘরে এসে অনেক আগে, এবার ভাই একটু খাওয়া দাওয়া করবে, চান দান শেষ, চলো। আজকে মেনু হচ্ছে মাছ আছে, তো খেয়ে নি। আর আমার ঘরে ভাই গেম টেম খেয়েছে, আরো ভাই অনেক সবাই আছে, ওই কারণে ভাই আর যায়নি। তো যাই হোক এখানে ভাই খেয়ে নি, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। পিসিমার হাতের ভাই আলাদাই টেস্ট। তো খেয়ে দিয়ে উঠেছি একটু আগে, আর ভাই আজকে দুপুরে পড়তে পড়তে মরে যাবো পুরো, বছরের সারাটা সময় পড়িনি, এই কারণে ভাই এখন পরীক্ষার সময় পড়তে হচ্ছে। আর হচ্ছে আজকে দুপুরে পড়ছি, আর যাই হোক ভাই পড়ে টড়ে নেই, বিকেলে আবার ঘুরতে যাবো বা বাইরে বেরোবো একটু, সেই সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো পড়াশোনা শেষ করে ভাই যাচ্ছি, মানে এতক্ষণ পড়ছিলাম, আর পড়তে পড়তে মরে যায়নি, এর কারণ ভাই তেমন একটা পড়িও নি। আর এবার যাবো একটু নদীর সাইডে, ভাই অনেকদিন বেরোনো হয় না, মানে টাকি আসলে ভাই বেরোনোই হয় না তেমন, আর এখন যাব, আর অনেকদিন তেমন একটা ঘুরতে পারবো না, এর কারণ ভাই পরীক্ষা, এর ভিতরে ক্যারাটে চলছি, বা এই বাচ্চারা ক্যারাটে করছে। আর তো আমাদের কলেজটা হচ্ছে এই, আর এখানে ভাই আর তেমন হাতে গোনা কয়েকদিনই আসা হবে মাত্র, এর কারণ অ্যাডমিট কার্ড আর রেজাল্ট এই দুটো মনে হয় নিতে আসতে হবে, আর যদি ভাই ব্যাগ ট্যাগ না আসে। আর এই সাইড দিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে আমি ওই জোড়া মন্দিরের পাশ দিয়ে ভাই খুব কম বারই গেছি, এই সাইডটা তেমন একটা ঘোরা হয়নি, এ কারণে ভাই যাই ওই সাইড দিয়ে নদীর সাইডে বেরোবো। আর আমি একা না, আছে শুভম, আর দুজনে হেডফোন নিচ্ছি। আর এই ভাই ওয়েদার, এই ওয়েদারে পুরো গান শুনবো, হালকা হালকা হাওয়াও মনে হয় ওই জায়গায় পাবো, হালকা হালকা হাওয়া ওই জায়গায় পাবো, আর গান শুনবো, আর হাওয়া খাবো, আর কি ভিউ অনুভব করবো।
টাকের ভিতরে স্পট গুলোর মধ্যে একটাই, তেমন একটা আশা হয় না এখানে। আর হাঁটতে গেছি, বর্ষাও ফুটিয়েছে হালকা হালকা। তো রাস্তাটা হচ্ছে এই, আর পেয়ে গেছি, এই সাইড দিয়ে সোজা যেতে হবে। আর আমরা যদি গেস্ট হাউস ঘুরে আসতাম ভাই, ওই সাইড দিয়ে আসতে হতো। আর এখানে খেলাও হচ্ছে, ওই সাইড দিয়ে এসে এসে পুরানো হয়ে গেছে, এই কারণে ভাই একটু ঘুরে ঘুরে আসলাম। আর এই সাইডটা যাবো, এই সাইড দিয়ে ভাই একটু কিছু দূর হাঁটলে সেই বসার জায়গা। এখানে বেশ খেলা হচ্ছে ভাগিয়ে, আবার টিম দুটো তিনটে টিম আছে এই জায়গায়, যাই হোক ভাই খেলুক। আর আমরা ওই ঘুরে আসি, ওই সাইডে হালকা হালকা বর্ষা। তো যেখানটায় আসবো বলছিলাম সেখানটা হচ্ছে ওই, আর এরকম ভাই বসার জায়গা আছে। আবার চলো, ভালো হাওয়াও দিচ্ছে হালকা হালকা, খিদেও পাচ্ছে। তো দেখ, আর চর উঠেছে দেখো নয়তে কতগুলো, ওই একটা আর এ সাইডে দুটো, ওই প্রায় ওঠে, ওই সাইডে দুটো আর এই একটা প্রায় ওঠে এগুলো। আর বাংলাদেশ পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, আগে বসি আমি ওই জায়গাটায় যাই, তারপরে ভাই দেখাচ্ছি বাংলাদেশের ভিউটা। বসার জায়গার কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই, আর এই এখান থেকে পুরো একদম লম্বা, ওই সাইডে প্রচন্ড একটা হাওয়াও দিচ্ছে, আর বেশ ফিলটাও পাচ্ছি ভাই, আকাশটা পুরো মেঘলা মেঘলা, আর এই সাইড দিয়ে পুরো ফুল হাওয়া পাচ্ছি এখান থেকে। আর ওটা হচ্ছে টাকির সেই ভিউটা, আর ওখানে সেই কি বলে কি ঘাট, ওটা রাজবাড়ির ঘাট ফাট আছে ওই সব জায়গায়। আর যাই হোক, গেস্ট হাউস গুলো পুরো ফুল এখান থেকে ভাই, এদিকেও আছে গেস্ট হাউস। তো যাই হোক, পুরো একদম ফুল, আর আর কি মাঝে মাঝে চরও আছে ভাই, বেশ ফিল দিচ্ছে এখানটা। আর গান শুনতে হবে এই ওয়েদারে, বর্ষাও পড়ছে। ওই যে ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সেই জাল ভেয়ে ভাই হাওয়ায় উঁচু হয়ে উঠেছে, তাছাড়া ভাই আর কিছুই না। আর এখানে ভাই প্রচন্ড হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর একটা ওয়েদার, রোদ নেই ভাই, গরম নেই, ভালো ভাই, জোরে বর্ষা না হলেই হয়। আমরা এখানে সন্ধ্যে অব্দি কাটাবো, তারপরে বাড়ি যাবো। আর এখান থেকে পুরো বাংলাদেশ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, শুধু ক্যামেরাটা ভাই পাচ্ছে না মনে হয় ভিউটা ক্যাপচার করতে। আর ওখান থেকে বাংলাদেশের ভিউ দেখায়, ওখানে বাংলাদেশের লোকজন এসে ভাই আমাদের টাকির ভিউ টিউ দেখায় ওখান থেকে। আর এ সাইডে কি আছে, এ সাইডে আরেকটা আছে, ওই যে ওই কর্নারে একটা বোট দেখা যাচ্ছে জানো, আরো কর্নার, ওই ওইরকম জায়গায় একটা সিপ মানে নদীর ভিউ দেখানোর একটা পয়েন্ট আছে বাংলাদেশে। এখানে ওয়েদারটা দেখো ভাই, আর পুরো টানা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ভাই শুলেই ঘুম এসে যাবে। আর যাই হোক ভাই, ফ্যানের হাওয়া হার মানবে এই হাওয়ার কাছে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আকাশে মেঘও আছে, পুরো একদম মেঘ। আর এখান থেকে ভিউটা ভালো পাচ্ছে, এখানটার ভিউটা ভালো পাচ্ছে। আর পিছনে হচ্ছে গান শোনা শুরু করে দিয়েছে হেডফোন দিয়ে, আর আমি এখনো শুনিনি। যাই হোক, আর এরকম ভাই ঘোরা হবে কিনা সন্দেহ। আর জোয়ার হচ্ছে, সেই পারগুলো সব ঢেকে গেছে, এই সাইডে এই সাইডেরটা আছে, ওইটা বড় জোয়ার ছিল, আর যাই হোক ওগুলো সব ঢেকে গেছে, আর জোয়ার জোয়ার উঠছে। তো যাই হোক, আর এরকম ভাই ফাঁকাই ঘোরা হবে কিনা ভাই, 11-12 দিন এরকম আছে পরীক্ষা, আর এর তারপরে তো আসা হবে না। তো যাই হোক, এটাও লাস্ট আসা বলতে পারো এখানে। আর এখানে টাকি আসলে এখানে হচ্ছে নৌকো করে ইসামতি ঘোরার সুবিধাও পেয়ে যাবে, এই যে একজন ঘুরছে এখানে। আর জোয়ারের সময় ঘুরে মজা আছে, ওই সাইডে নিয়ে যায় একদম ওই কর্নারে, ওই যে ওখানে একটা কর্নার আছে, ওই তিনটে নদীর মুখ ওখানটায় নিয়ে যায়। তো যাই হোক, আর বসে বসে ভাই ফিল নেই ভাই, খুব সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে। বাংলাদেশের ভিউটা পুরো জাস্ট অসাধারণ, একটা DSLR হলে। ওখানে ভাই যাই, আর অনেকটাই এগিয়ে এসছে মেয়ে বৃষ্টি, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে। এখানটায় বসতে লাগি, যখন বর্ষা থামবে ভাই আবার বেরোবো। কোনটা ওটা, চলো ফাঁকা দোকানটায় যাই। বৃষ্টি আইসা পড়েছে, তো বর্ষা ভাই ভালো খারাপ না ভাই, মোটামুটি হচ্ছে। আর একটা কাকু সাইকেলের দোকানে ভাই আমরা এসে গেছি, আমাদের সামনে আছে টাকি সংগচ্ছি ক্লাব, আর এখানে ভাই খেলার মাঠ ফাট আছে, এখানে অনুষ্ঠান হওয়ার জায়গাটাকে আছে। তো যাই হোক, এখানে ভাই দাঁড়াই, বৃষ্টি যত সময় না শেষ হচ্ছে ভাই এখান থেকে যাবো না।
A few moments later. এখান থেকে ভাই বেরিয়ে পড়ি, এই ভালোই জোরে হচ্ছে তো। তো যাই হোক ভাই, ঘোরার ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টিতে, তো কিছু করার নেই। আর ভালো মতোই হচ্ছে তো, এখান থেকে ভিউটাও ভালো পাচ্ছে ওখানের দিকটা। আর ভাই নেট পুরো গাঢ়ই হয়ে গেছে, ভালো গাঢ় আছে নেই। আর আর থাকবো না, এবার ভাই সামনের দিকে আগাবো ভাই। এই ভালো জোরে বসাচ্ছে এই জায়গায় জায়গায় জায়গায়। তো আবার বেরিয়ে পড়ি এখান থেকে ভাই, হালকা হালকা এবার আগের থেকে ভাই বর্ষাটা একটু কম, তবে বর্ষা ফুটিয়ে আছে আর জল জমে গেছে দেখো ভাই, ভালো মতোই বর্ষা হয়েছে। আর পিছনে যে বিশ্ব বাংলা ভাই, ওখানে শুভদান ভাই সন্ধ্যেবেলায় এই অব্দি এসে ভাই বর্ষা হতো। আর এখানে ফুটবল খেলা হচ্ছে দেখো, টিম ভাগ করা, মানে চারজন চারজন করে ভাই, তিনটে দল আছে মনে হয়। খেলা দেখবি নাকি বর্ষা? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ দেখি দেখি, এরা আবার ভালো কাটায় আমাদের, মানে কি বলি। এই কি জোরে বর্ষা, ওই সামনের দোকানে আবার জোরে বর্ষা ফুটে যাচ্ছে। বর্ষা জোরেই ফুটিয়েছে, আপনি ভাই দোকান দেখি, এই জায়গায় থাকা যাবে না। এর তলা একটু কম লাগতেছে, উপরে ফাঁকা তবুও ভাই কম লাগতেছে। ও দেখো ওই যে ভাই, খেলা দেখতে গিয়ে আবার ফাঁসে গেছি। যাই হোক ভাই, এই জায়গায় থাকে হালকা পাতলা কম লাগতেছে, তাও পড়তেছে ফাঁকাতে ভাই। এই সাইডটা যাই, হাই আল্লাহ ফাঁসে গেছি পুরো। আরে বর্ষা কি, এই এর থেকে বর্ষা কম লাগতো, ওই যে ঘন ঘন জল পড়তো। আর আবার বেরিয়ে গেলাম, আর বর্ষা ভাই জল লাগ। এখানটা একটু হালকা জল পড়ছে, শান্তি ছিল। জল পড়ে ওপরে যেই টাকা ভিতরের দিকে ঢুকে যায়, এর বেশি আর জাতি দেবে না। এই আরো জোরে ফুটিয়েছে, এই জায়গাতে জল পড়তেছে, এই জায়গাতে শেষ ভরসা। এটা ফোন ভেজে ভেজুক ভাই, আমি ভেজা যাবে না, তোলা থেকে যেমন জল আসবে ভাই। কি পরিমানে বর্ষা হচ্ছে, সব কুয়াশা কুয়াশা হয়ে গেছে সব জায়গায়। বর্ষা হবে, তারপরে চা বিড়ি সিগারেট ভাই যা খাও ভাই, খাওয়ার মজাই আলাদা। মানে তো এখান থেকে ভাই উঠি, এখনো হালকা হালকা বর্ষা হচ্ছে ভাই, সন্ধ্যে হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ভাই, সন্ধ্যে অব্দি থাকার কথা ছিল, বাট ওখানটায় না থাকলেও ভাই নদীর সাইডে ভাই, এটাও ভাই ভালো মজা পাওয়া গেছে। তো যাই এবার ভাই ঘরের দিকে যাই। আর আর এখানে সব নদীর সাইড দিয়ে সবগুলো হোটেল, এখান থেকে পিছন থেকে শুরু হয়েছে ভাই সবগুলো হোটেল, এখান থেকে যতগুলো আছে। ও ওই যে ওই অব্দি ভাই সবকটা হোটেল আছে ওই অব্দি। আর এটাও একটা হোটেল হচ্ছিলো এই যে যে নদীর সাইডে দেখাচ্ছি। আর এটা সেই মনে হয় করোনার আগে একটা হোটেল করার প্ল্যান ছিল, জলে ভাসিয়ে এই ওইটা হোটেল বানানোর প্ল্যান ছিল। তো যাই হোক, এক্ষুনি ভাই হালকা পাতলা ফুচকা খেলাম। তো এখন ভাই এই সাইড দিয়ে বাড়ি যাবো, এই এই সাইডে হচ্ছে বিকেলে আসার কথা ছিল, বাট এই সাইড দিয়ে এখন বাড়ি যাচ্ছে। এই সাইডের ভিউটাও ভাই মোটামুটি, ভাই মোটামুটি মানে কি ভাই, খুব সুন্দর। আর আমরা ঠিক ওই আম জায়গায় গিয়ে বসছিলাম বিকেলে। আর বর্ষা এখন পুরোটাই থেমে গেছে, তাই কি অবস্থা, বর্ষা পুরো থেমে গেছে, আর এখন বাড়ি যাবো। আর এই সাইডে নদীর সাইড দিয়ে ভাই স্ট্রিট ফুড দোকানের পুরো ভুরি ভুরি দোকান পেয়ে যাবে স্ট্রিট ফুডের। এর ভিউটাও ভাই খুব সুন্দর, বাট বাংলাদেশ ওই পার্টটা, বাংলাদেশের ওই একটাই লাইট, আর ওই সাইডে গোনাগত কয়েকটা লাইট দেখা যায়, তাছাড়া আর কিছুই দেখা যায় না। আর সব মানে ভিতরে, নদীর সাইডে তেমন জনবসতি নেই। তো যাই হোক ভাই বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ও যাই হোক ভাই, সন্ধ্যে বাড়ি এসে ভাই পড়াশুনো শেষ, মানে আবার পড়বো ভাই খাওয়া দাওয়ার পরে। আর আজকে মেনুটা দেখে নাও, তারপরে আজকে হচ্ছে পটল আলু আর সয়াবিন। তো যাই হোক ভাই, খেয়ে দিয়ে নিই, আবার ভাই পড়াশোনা করতে হবে। আর ভিডিওটা আজকে লং করছে না, আজকে এই অবধি, তো দেখা হচ্ছে আবার কালকে। আর ভিডিওগুলো একটু ছোট হচ্ছে, এর কারণ ভাই পড়াশোনা বাইরে কোথাও যাওয়াও যাচ্ছে না এই কারণে। আর আমি যা যা করছি সেগুলোই দেখাচ্ছি শুধুমাত্র, তাছাড়া ভাই দেখানোর কিছু নেই। আর একঘেয়েমি ভাই, মেসটা একঘেয়েমি, বাড়িটাও অনেক কাজ বাজ পাওয়া যায়। তো যাই হোক, এখানে ভাই কোনো কাজ দাজ করার নেই সেই কারণে। তো যা যা করছি এগুলোই শুধু দেখাচ্ছি। আর এরকম ভাই ডেলি ব্লগ যাদের যাদের ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো দেখা হচ্ছে কালকে, আজকের মতো বাই।